স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে একশো চৌষট্টিতম ট্রেনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন শেষ পরীক্ষা পঁচিশ জুলাই নাটোরের লালপুরে জুয়েল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে একশো চৌষট্টিতম ট্রেনি রিক্রুট কনস্টেবল ব্যাচে ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সারদা পুলিশ একাডেমিতে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ কুচকাওয়াজ পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক ড বিনজির আহমেদ আইজিপি বলেন পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণকে সেবা করা পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া তিনি বলেন ব্যক্তি পুলিশের অপরাধের কোনো দায় পুরো বাহিনী কখনোই নিবে না একশো চৌষট্টিতম ব্যাচের চারশো তেপান্ন জন শিক্ষানবিশ কনস্টেবল প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজনকে ক্রেস্ট প্রদান করেন আইজিপি এদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন সিএম সিদ্দিকী সাগর সমাপনী কুচকাওয়াজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল ও এআইজি আবু হাসান মোহাম্মদ তারিক বিপিএম পুনাকের সভানেত্রী বেগম জিশান মির্জা রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা এবং জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময় পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে প্রতিটি মেধাবী এবং যোগ্য সদস্যের পদোন্নতির সুযোগ তৈরি হয়েছে এবং কম্পিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যিনি যোগ্য তিনি পদোন্নতি পাচ্ছেন এবং পুলিশ বাহিনী তাকে আরও যোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তাছাড়া এখানে যেমন পদোন্নতির সুযোগ আছে উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে মেধার মেধার যোগ্যতায় নিজের যোগ্যতায় একই একইভাবে তোমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে রাজশাহীতে পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র সহ দুজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এসময় সময় গুরুতর আহত হয়েছেন তিনজন তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে জেলার গোদাগাড়ি এবং দুপুর বারোটার দিকে দুর্গাপুর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন দুর্গাপুর উপজেলার কিশোরপুর মধ্যপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে দশম শ্রেণীর ছাত্র সারোয়ার ও বগুড়ার সদর উপজেলার শিববাটি গ্রামের মৃত জাহেদ হোসেনের ছেলে আব্দুল মান্নান নিহত সারোয়ারের স্বজনরা জানান সকাল নয়টার দিকে তার খেলার বন্ধু মারুফকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছু দূরে কিশোরপুর পূর্বপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুজনে গুরুতর জখম হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সারোয়ারকে মৃত ঘোষণা করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন এই দুর্ঘটনায় রাজশাহী নগরীর থানায় অপমৃত্যুর মামলা হবে এদিকে গোদাগাড়ির ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর তারা রাস্তা দুই দিকে ছিটকে পড়েন এ সময় একটি বেপরোয়া গতির ট্রাক গিয়ে রাস্তার ওপর একটি মোটরসাইকেলকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল চালক নিহত হন অন্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে তিন ইউনিটে আবেদন করেছে এক লাখ আটাত্তর হাজার দুইশো আটষট্টি জন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন রয়েছে চার হাজার সেই হিসেবে ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে পরীক্ষা দেবে চুয়াল্লিশ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা যায় এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে আবেদন করেছে এক লাখ আটাত্তর হাজার দুইশো জন শিক্ষার্থী এর মধ্যে এ ইউনিটে আবেদন করেছে সাতষট্টি হাজার দুইশো জন বি ইউনিটে আটত্রিশ হাজার ছয়শো এবং সি ইউনিটে একাত্তর হাজার চারশো দশ জন ভর্তিচ্ছ ভর্তি পরীক্ষা আগামী পঁচিশ থেকে সাতাশ জুলাই অনুষ্ঠিত হবে পঁচিশ জুলাই সি ইউনিট বিজ্ঞান ছাব্বিশ জুলাই এ ইউনিট মানবিক সাতাশ জুলাই ডি ইউনিট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা প্রতিদিন চারটি শিফটে অনুষ্ঠিত হবে প্রতিটি শিক্ষার্থী হাজার করে পরীক্ষা দেবে নাটোরের লালপুরে ভুটভুটি চালক জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি লালপুরের রয়েজ মুন্সির ছেলে মাসুদ রানা দুই সালের পঁচিশ জুন দুপুরে ভুটভুটি চালক জুয়েলকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তার বন্ধু মাসুদ রানা পরে রাত দশটার দিকে জুয়েল ফিরে না এলে পরিবারের লোকজন তাদের খোঁজ করেন এরপর রাতে মাসুদের ভাই জুয়েলের বাড়িতে গিয়ে সংবাদ দেয় লালপুরের মঞ্জিলপুকুর কলেজের পাশের সড়কে ডাকাতের হামলায় জুয়েল মারা গেছে খবর পেয়ে জুয়েলের বাবাসহ আরো কয়েকজন ঘটনাস্থলে গিয়ে জুয়েলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকে দেখে পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এ ঘটনায় নিহত জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে রয়েজ মুন্সির ছেলে মাসুদ রানা ও তার দুই সহদর আইনাল ও মুকুলকে অভিযুক্ত করে ঘটনার পরদিন লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য গ্রহণ শেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন এ সময় অপর দুই অভিযুক্ত আইনাল ও মুকুলের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদের খালাস প্রদান করেন আদালত এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ